রাজ্যত সংঘটিত আন এক ভয়ঙ্কর লুণ্ঠন আর কেলেঙ্কারি তথ্য আহি পৰিছে প্রথম খবরের হাতত। যোগীঘোপা আরক্ষী চকীর অন্তর্গত পশ্চিম সেদামারি কড়াইকান্তিত আত্মসহায়ক গোট আসনের নামত ধন লুণ্ঠনের অভিযোগ উত্থাপন হয়েছে। গছপুলি রোপণের নামত ধন সংগ্রহের গুরুতর অভিযোগ ডিপিএমর বিরুদ্ধে। আজি অনুষ্ঠিত এখন বৈঠকত অনিকা আচার্য গোটর সদস্যক অকথ্য ভাষার গালিগালাজ করারও অভিযোগ উত্থাপন হয়েছে ডিপিএমগীর বিরুদ্ধে। আনহাতে অনিকা আচার্য গোট আর মরমী আচার্য গোটর পৰা ধন লওয়ার পিছতো আত্মসহায়ক গোটক ঋণ সাহায্য প্রদান নকরার গুরুতর অভিযোগ। এই সন্দর্ভত প্রশ্ন করা ডিপিএমগিয়ে মহিলাসলক কটু ভাষার গালিগালাজ দিয়ার উপরও ভাবুকি প্রদান করার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় মহিলা সবলীকরণের বাবে আসনি ঘোষণা করার পাছতো এনেদরে একাংশ মধ্যভোগীয় মহিলাসলক লুণ্ঠন চলার খরচত লিপ্ত হওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। তাতে লিখি টিকি দিল ফর্মত আক বোলে 50 টাকা করে মানে অনলাইনত দিছু এগুলা গল যার পরে আক ছটা করে গাছ আইসে আইসে আক ছটা করে গাছ 10 টাকা করে আমার কাছে উপরে লইছে লওয়ার পিছত আক বোলে অনলাইন করিব লাগিব আক ফটো উঠিব লাগিব আমি তো গরিব মানুষ আমার দিনত আমি দিনত আমি কেনকা কই 3 জন পয়সা পাম পরপর আমি পয়সা হ্যাঁ মোর ঘরত এত চুলাও নাই মই গছর পাত খুঁটি খুঁটি আনি ভাত রাঁধি লড়া ছলীক খুব যদি গড় যদি কেতমান পিছত পিছত যদি গাছ আহি থাকে আকু বোলে এপ্লাই করব লাগিব এটু করব লাগিব আমি পয়সা নালাগে আমার আমার তো পয়সা নাই মতো সরকার উপরে খালি মই এতে আসুন কাটি পাইছো মই উরু না শুনি পান নাই লো বিফেম বাদে গুনে স্কুলে যে শুনকা আইলো আসার লগে লগে আংরে বিওর প্রেসিডেন্ট সেক্রেটারি রা কি করলো আয়শা সিদ্দিকী আর আর তো আংরে যমুনা বিওর সেক্রেটারির নাম আসমা খাতুন আর প্রেসিডেন্টের নাম আয়শা সিদ্দিকী দুইজন আরো কোন কোন বিয়ের ব্যাগ এখানে ইয়া কয়া যে বাইদ বিপিএমরা আছে ওরা আছে অমুক আছে তমুক আছে এগারে খাওয়া দাওয়া নাগবো খিলান নাগবো ঠান্ডা খিলান নাগবো মিষ্টি খিলান নাগবো এটা খিলান নাগবো ওটা খিলান কানে কানে কয়া কয়া হেরা কথা তালি বিয়ের তন 1000 1000 কম বেতন মাইরা নিল তে ওই বিয়ের তো 10 টাকা আমরাই থুইছি আমরাই থুই 10 টাকা মাসে মাসে ওই বিয়ে